সালমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে শান্তিতে রাখুন পরকাল পরকালের জীবনে। বলতে চাই যে সালমান আসলে এত জনপ্রিয় হওয়ার পেছনে কারণ হলো যে সে মেধাবী ছিল, সে পর্দায় অসম্ভব রকম সাবলীল ছিল, আর ফ্যাশন সচেতন ছিল। মানে এখন থেকে 25-26 বছর বা 27 বছর আগে সালমান তখন যে ফ্যাশনটা ছিল না আমাদের এই ট্রেডে, এই ফ্যাশনগুলো নিয়ে আসছে ও। যে ধরনের চরিত্রেই ঢুকুক না কেন, কখনও তার অভিনয়কে আরোপিত মনে হয়নি, যে সে জোর করে অভিনয় করছে এটা মনে হয়নি। তো এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় গুণ। তো এই গুণের কারণেই সে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল এবং এখন পর্যন্ত সমান জনপ্রিয়। যারা সালমানকে সরাসরি দেখতে পায়নি তারাও এখনও সালমানের ভক্ত। তো সালমান সবার হৃদয় জয় করে নিয়েছিল। ববিতা আপার সঙ্গে সালমানের একটা সিকোয়েন্স ছিল, আমি সিকোয়েন্সটা ব্রিফ করার পর সালমান আমাকে বললো যে রাজুভাই সিনটা এইভাবে করি। তো আমি সালমানকে বললাম যে সালমান আমি যেটা চেয়েছি, আমি যেটা ভেবেছি সেটা এই রকম। এখন সালমান বলছে যে না আমি এটাকে এইভাবে করি, ও ওর মতো করে অ্যাক্টিং করতে চাচ্ছে। তো তখন আমি দেখলাম যে আমি নতুন পরিচালক, বেশি বাড়াবাড়ি হয়ে গেলে পরে দুজনের সম্পর্কের অবনতি ঘটতে পারে। আমি তখন বললাম কি যে তাহলে আমরা কাজ করি, দুটো টেক করি, একটা তোমার মতো করে একটা আমার মতো করে। যখন আমি দুটো টেকের কথা বললাম, কতখানি মেধাবী ও, আমি সেটা আজও মানে স্মরণ করি। ওর সঙ্গে সঙ্গে বুঝে পেলো যে দুটো টেক করার অর্থ ডিরেক্টরটা এডিটিংয়ের নিজেরটাই রাখবে, আমারটা ফেলে দিই।